শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। ফার্মের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ মনে উঠলো আপনাদেরকে আমার সবজিগুলোকে একটু দেখাই। এই যে দেখুন, কুমড়ো গাছ, এই দুটি কুমড়ো ধরে আছে, আমার পাপার হাতের লাগানো গাছ এগুলো। এই যে এদিকটা শিম গাছ আছে, দাঁড়ান দেখাই, শিম ধরে আছে অনেকগুলো। আলোর কারণে এত ভালো করে দেখা যাচ্ছে না, দাঁড়ান আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ওই যে দেখুন, উপরের দিকটায় অনেকগুলো ধরে আছে শিম। এই যে আমার খামারে চলে এসেছি, এটা হচ্ছে আমার ছোট খামারটি। এখানে আমার সব মুরগিগুলো আছে, আর এক জোড়া কবুতর আছে। এগুলো হচ্ছে আমার টাইগার মুরগি, এখানে 5টি টাইগার মুরগি আছে। এই যে বড় বড় এগুলো হচ্ছে টাইগার মুরগি, 4টি মুরগি এবং 1টি মোরগ আছে। আর পেছনের ছোট এটি হচ্ছে ফার্মি মুরগি, আর এই যে নিচের এটি হচ্ছে সোনালি মুরগি, তার নিচে এই দুটিও সোনালি মুরগি, এবং এ পাশের দুটি হচ্ছে দেশি মুরগি। আর এখানটায় হচ্ছে আমার নতুন কবুতরগুলো, ময়ূরপঙ্খী কবুতর, কেউ লাক্ষা কবুতরও বলে, এবং কেউ বা এটিকে ফ্যানটেলও বলে। দেখুন কি সুন্দর ময়ূরের মতো পেখম মেলে রেখেছে, এই জন্য আমার এত প্রিয় কবুতর এগুলো। তো এই ছিল আমার মুরগির আপডেট, এবার তাদেরকে আমি খাবার দিয়ে দেবো। তার আগে আপনাদেরকে আমি আমার কবুতর আর কোয়েলগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটায় হচ্ছে আমার কবুতর আর কোয়েলগুলো, 3 জোড়া কবুতর আছে এবং 3টি কোয়েল আছে। তার মধ্যে এই জোড়া কবুতরের বাচ্চা ফুটেছে এবং এগুলোরও বাচ্চা হয়েছে, আর এই জোড়াটা ডিম নিয়ে বসে আছে। দাঁড়ান দেখি আপনাদেরকে বাচ্চা দেখাতে পারি কিনা। এই বাচ্চাটা আজকে সকালেই ফুটছে। দেখুন বাচ্চাটা, মা খুবই অ্যাগ্রেসিভ, তাকে আর বেশি বিরক্ত করব না। আর এখানটা একটা ডিম নিয়ে বসেছে, এটির নিচেও বাচ্চা আছে, তবে এই জোড়াটি খুবই ভালো এবং শান্ত। এই যে বাচ্চা দেখুন, এবার তাদেরকে তাদের খাবার দিয়ে দিচ্ছি। খাবার দিলে আশা করছি তারা সরবে এবং আপনারা বাচ্চাগুলো ভালোভাবে দেখতে পারবেন। এই যে খাবার দিয়ে দিয়েছি সবাইকে, কোয়েলগুলোকে দেখুন, তারা খাবার খাচ্ছে, তাদের কবুতরের এই জোড়াটিও খাচ্ছে। এই যে মা কবুতরগুলো সরছে না, সেজন্য দেখাতে পারছি না বাচ্চাগুলোকে ভালোভাবে, তবে এটি সরেছে দেখুন, এটি ডিম নিয়ে বসেছিল, এই যে ডিমটি দেখা যাচ্ছে। এখন আর তাদেরকে বিরক্ত করব না, পরে আবার এসে দেখার চেষ্টা করব। তো এই ছিল আমার কবুতর আর কোয়েলের আপডেট। খাবার দিয়ে দিয়েছি, দেখুন তারাও সুন্দর করে তাদের খাবার খাচ্ছে, এবং এই যে কবুতরগুলো দেখুন, তারাও খাবার খাচ্ছে তাদের। টাইগার মুরগিগুলো আস্তে আস্তে ডিম পাড়া শুরু করছে, 2-1টা করে ডিম পাচ্ছি এখন আমি, এবং এছাড়া সোনালি মুরগিটি ডিম দিচ্ছে এবং দেশি মুরগিগুলো ডিম দিচ্ছে। এবার আপনাদেরকে আমার হাঁসের আপডেট দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাঁসের ঘরটি, এবার আমার হাঁসগুলোকেও ছেড়ে দিচ্ছি। দেখুন দরজা খোলার সাথে সাথে কিভাবে লাফিয়ে বের হয় তারা। এই যে দেখুন, ছাড়ার সাথে সাথেই খাবার খেতে চলে এসেছে এবং সবাই মিলেমিশে খাবার খাচ্ছে। একটি এখনো ভিতরে আছে, দেখি সে কি করছে। খাঁচার ভেতরে ডিম দেখা যাচ্ছে, মনে হয় নতুন হাঁসগুলো আবার ডিম পাড়া শুরু করেছে, এই জন্যই সে পাহারা দিচ্ছে ডিমগুলোকে। এই যে বড় হাঁসটি বের হয়ে এসেছে, অনেকদিন থেকে দেখছিলাম এই হাঁসটি ডিম পাড়ার লক্ষণ দেখাচ্ছে, মনে হয় এটি ডিম পাড়া শুরু করেছে।
এখন প্রায় বেলা 11টা বাজে, সবাই দেখুন খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে। এই যে কবুতরগুলো, তাদের বিশ্রাম নিতে অনেকটা কষ্ট হয়, সেজন্য আমি তাদের জন্য একটি পাত্র এনেছি। দেখুন নতুন, এবার পাত্রটি ভেতরে দিয়ে দেব এবং তারা সেখানে বিশ্রাম নিতে পারবে। এই যে দেখুন, এক কোনায় পাত্রটি দিয়ে দিয়েছি। নতুন নতুন দেখে তারা হয়তো ভয় পাচ্ছে, আস্তে আস্তে তারা এটি ব্যবহার শুরু করবে। এই যে দেখুন, অলরেডি পুরুষ কবুতরটি চেক করতে চলে গেছে। দেখুন পাত্র দেওয়ার সাথে সাথে কি খুশি হয়ে গেছে, সে ডাকাডাকি করছে, নাচানাচি করছে। এই যে তার ডাক শুনে মেয়ে কবুতরটিও এখন যাচ্ছে ওইদিকে। তো এইভাবেই তাদেরকে থাকতে দেব এবং পরে এসে আবার চেক করব। এখন প্রায় দুপুর 1টা বাজে, আমি চেক করতে এসেছিলাম মুরগি কোনো ডিম পেড়েছে কিনা। তো এসে দেখলাম এই যে আমার টাইগার মুরগি ডিম পেড়ে রেখেছে, যে এখনো অনেক গরম, কিছুক্ষণের মধ্যেই পেড়েছে হয়তো। যাই হোক, ভাঙার আগেই নিয়ে নিতে পেরেছি, এটাই অনেক। এই যে বাকি মুরগিগুলোও আছে, আর কবুতর তো তার পাত্র খুবই পছন্দ হয়েছে, সেখান থেকে সে উঠতেই চাইছে না। এবার দেখবো আমার হাঁসগুলো কি করছে। এই যে দিকটা আমার হাঁসগুলোকে দেখুন, তারাও তাদের মতো হাঁটাহাঁটি নিয়ে ব্যস্ত, আর আরেকজন তো পানিতে নেমে বসে আছে। আর এখানটায় দেখুন আমার মালবেরি গাছ আছে, কতগুলো মালবেরি ধরে আছে এবং অলরেডি কিছু কিছু পাকা শুরু হয়েছে। এই যে দেখুন রং আসছে, এগুলো আরও পাকবে এবং কালো কালো হবে, তখন খাওয়া যাবে। তো আজকের আপডেট এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।